নমস্কার, আমি কৌশিক রায়, আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনে অনেক অনেক স্বাগত জানাই। দেখুন, এবছর দুর্গাপুজোর আগে এই একটি রাশি হতে চলেছে মহাকোটিপতি, অর্থাৎ আর কয়েকদিনের বাকি মা দুর্গার আগমন বার্তা শুরু হয়ে গেছে। এই দুর্গাপুজোর আগে পর্যন্ত এই একটি রাশির ভাগ্য চমকাতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী একটি রাশি, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। সম্পূর্ণ গ্রহের গোচর নিয়ে কিন্তু আমি আলোচনা করব, কারণ কৌশিকদার প্রোগ্রাম মানেই আপনার গ্রহ। ওই দুম করে বলে ফেললাম এই রাশি কোটিপতি, এটা না, বারোটি রাশির মধ্যে একটি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই একটি রাশি। কোন এই সৌভাগ্যশালী রাশি আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। দেখুন, আমি একটি কথা আপনাদেরকে বলি যে একজন অ্যাস্ট্রোলজার একটা ভালো ফ্রেন্ড হওয়া দরকার রয়েছে, একজন ফিলোজফার হওয়ার দরকার রয়েছে। শুধু রত্নের ফেরিওয়ালা হলে হবে না, অর্থাৎ সমস্যার জায়গাটা আগে দেখতে হবে, কোন জায়গাটাতে সমস্যা রয়েছে তার উপর তার রেমিডিয়াল মেজারমেন্ট করতে হবে, তবেই কিন্তু এক্স্যাক্ট রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। আর আমি একটি কথা আপনাদেরকে বলি, আমার কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি, খুব চ্যালেঞ্জের সাথে করি। জন্মকুণ্ডলিতে আপনাদের সমস্যা রয়েছে, তার যতক্ষণ না প্রতিকার না করেছেন এবং পাশাপাশি পরিশ্রম, আমাদের জন্মছকে যোগ থাকতেই পারে, আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে কি করে কাজ হবে। একটা কথা আছে জানেন, ঘুমন্ত সিংহের মুখে হরিণ এসে কিন্তু পড়ে না, সেই সিংহকেও কিন্তু সেই হরিণটাকে দৌড়ে গিয়ে ধরতে হয়। আপনার জন্মচকে পঞ্চমহাপুরুষ রাজযোগের মধ্যে মেনে নিলাম, পঞ্চমহাপুরুষ রাজযোগ, পাঁচটা মহাপুরুষ রাজযোগ রয়েছে, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ, শশ নামক মহাপুরুষ রাজযোগ, হংস নামক মহাপুরুষ রাজযোগ, ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ, রুচক নামক মহাপুরুষ রাজযোগ, এই পাঁচটি আপনাদের জন্মচকে রাজযোগ রয়েছে। কিন্তু আপনারা যদি একটুকু পরিশ্রম না করেন তাহলে কিন্তু ভাগ্য চমকাবে না। আগে কর্ম করতে হবে, তবেই কিন্তু ভাগ্য আপনার সাথ দিবে। অনেকে বলে না, কৌশিক দা এই গ্রহগুলো তো আমার ভালো আছে তাও কেন হচ্ছে না, কর্ম কি সঠিক হচ্ছে? অর্থাৎ শুধু গ্রহ ভালো থাকলে হবে না, নিজের কর্মকেও সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, তবেই কিন্তু এই সময় আপনারা ভালো রেজাল্টটা কিন্তু পাবেন। গ্রহ কথা তখনই বলবে যখন আপনি কর্ম করবেন। দেখুন, শনির যেমন শশ নামক মহাপুরুষ রাজ্য লাভ দেয়, অর্থ দেয়, সম্পত্তি দেয়, কিন্তু আপনি যদি বসে থাকেন সেই শশ নামক মহাপুরুষ রাজ্য নিষ্ফল হয়ে যাবে, বা আপনার মালব্য নামক মহাপুরুষ রাজ্যকার রয়েছে বসে আছেন নিষ্ফল হবে। আর অনেকের রাজযোগ রয়েছে, পরিশ্রম করছে হচ্ছে না, জানবেন কোন জায়গাগুলো আপনার ক্ষেত্রে, কোন কোন যোগগুলো আপনার ক্ষেত্রে খারাপ রয়েছে। আপনাদের জন্মছকে বীজ দোষ নেই তো, আপনাদের জন্মছকে কেমুদ্দুম দোষ নেই তো, আপনাদের জন্মছকে ছন্নছড়া দোষ নেই তো, আপনাদের জন্মছকে গুরুচণ্ডাল দোষ নেই তো, আপনাদের জন্মছকে বিশেষ করে শনি এবং মঙ্গলের যোগ নেই তো, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। অর্থাৎ পাপকর্তারই কোনো দোষ নেই তো, যদি থাকে তাহলে কিন্তু আপনারা হাজার পরিশ্রম করেও কিন্তু ফল পাবেন না। তখনই একজন আদর্শ সঠিক অ্যাস্ট্রোলজারকে আপনাদেরকে কিন্তু গাইড হিসাবে নিতে হবে, অর্থাৎ যে আপনাকে সঠিক পথ, আপনাদেরকে সঠিক পথ দেখাবে। অর্থাৎ একজন জীবনে চলার পথে কিন্তু একজন পথ প্রদর্শকেরও কিন্তু দরকার রয়েছে। পথ প্রদর্শক যদি আপনার ঠিক হয়, আপনাদের জীবনে সমস্যা আসবে কিন্তু সেই সমস্যা থেকেও কিন্তু মুক্তি কিন্তু পাবেন। অনেকে ভাবে যে রেমেডি করালাম হয়ে গেল, আর কৌশিকদের সঙ্গে যোগাযোগ করলে আপনার সময় তো ভালো চলে এসছে, কিন্তু আমি মনে করি
যেমন দেখুন, আমরা তো গাড়ি চালাই, বাইক চালাই, দেখবেন গাড়িকেও মাঝে মাঝে কিন্তু সার্ভিসিং করাতে হয়, তেমনি জন্মছক কিন্তু একবার দেখানো দরকার, কোনো কোনো জায়গায় সমস্যা চলছে, এই সময় কি কাজগুলো দরকার রয়েছে, আমার বাস্তুক্ষেত্র কেমন রয়েছে, বাস্তুটা জানা দরকার। অনেকে বলেন যে কৌশিকদা বাস্তু তো মানেই না, আমি আমি কিছু কিছু উদাহরণ দিচ্ছি। আপনারা উত্তর পূর্ব কোণে যাদের সিঁড়ি রয়েছে, সিঁড়ি অনেকে সিঁড়ি নির্মাণ করেন কি না জানিনি না, উত্তর পূর্ব কোণে সিঁড়ি নির্মাণ করেছেন, সিঁড়ি তো যেমন ওয়েট হাজার হাজার কিলো, তেমনি আপনার মাথাতেও কিন্তু ওরকম চাপ থাকবে। তাই দেখতে হবে যে আপনাদের জন্মকুণ্ডলী এবং বাস্তু, এই ওয়েটটা আপনাদের যেন ডাবলিং ট্রিপলিং না হয়, কারণ জন্ম ছকের সঙ্গে সঙ্গে বাস্তু দেখা দরকার। ওই বাড়িতে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ মতপার্থক্য তৈরি হবে, আর্গুমেন্টের শিকার আপনারা হবেন, অর্থনৈতিক জায়গা নিয়ে সমস্যা হবে, এই সমস্যাগুলো কিন্তু আসবে। তাই আমি একটি কথা আপনাদেরকে বলি, জন্মকুণ্ডলীতে যাদেরই সমস্যা হচ্ছে না কেন, আপনারা তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, এবং বাস্তুক্ষেত্রে আপনার কেমন রয়েছে সেটা আগে যে দেখে নিন। এবং অনেকে বিভিন্ন রকম রত্ন পরে বসে রয়েছেন, অনেকে নটি রত্নে পড়ে আছেন, যে কৌশিকদা আমি তো সব রত্নে পড়ে আছি, আমার কেন এরকম অবস্থা। দেখুন আমাদের নবগ্রহের মধ্যে না নটি গ্রহ খারাপ হতে পারে না, কিছু গ্রহ ভালো থাকে, কিছু গ্রহ নিউট্রাল থাকে, কিছু গ্রহ খারাপ রয়েছে। তো সেখানে সঠিক যদি রেমেডিয়াল মেজারমেন্ট যদি করা যায় না, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, অবশ্যই কাজ করবে। ভুল রত্ন কিন্তু আমাদের জীবনকে কিন্তু সর্বনাশ করতে পারে, অর্থাৎ রত্ন নির্বাচন করা, আগে ডায়াগনোসিস করা দরকার যে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে, তারপর আপনারা কিন্তু চিন্তা করুন যে আপনাদের যে সমস্যাগুলো রয়েছে তার থেকে মানে পরিত্রাণের উপায়টা কী, অর্থাৎ ব্যক্তিগত জন্ম ছক এবং হস্তরেখা আগে বিচার বিশ্লেষণ করুন। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, একের পর এক ঋণ, ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, আপনার কর্মহীন হয়ে পড়ে আছেন, শত্রু আপনার পিছু ছাড়ছে না, শত্রু জ্বালাতে আপনি নাজেহাল হয়ে গেছেন, ব্যবসার জায়গা ব্যবসা বন্ধ হয়ে গেছে, আপনার মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, ঋণ এবং অর্থ ব্লকেজ হয়ে গেছে, ব্লক ব্লক অর্থ পাচ্ছেন না, কর্মক্ষেত্রে প্রমোশন নেই, চারিদিক থেকে চাপ আসছে, সম্পর্কের জায়গায় অবনতি হচ্ছে, কি করবেন, হতাশ হয়ে পড়েছেন। আমি একটি কথা বলি, কৌশিকদা আছে, আমি আছি তো, চিন্তা করছেন কেন, আর আমি যার হাত ধরি কি না তাকে টেনে তুলি, অনেক ক্ষেত্রে কি বলুন তো প্রেডিকশন করে ছেড়ে দিই, সবাইকে সবারই কিন্তু হাত ধরি না, যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি। তবে জন্মকুণ্ডলীটা আগে দেখা দরকার। আর যারা ভিডিওগুলো দেখছেন কি না, স্বপ্ন যারা দেখছেন, আমি একটি কথা বলছি, কৌশিকদা যারা প্রোগ্রাম দেখছেন কি না তারা স্বপ্ন দেখুন, কারণ বাস্তব করার দায়িত্ব আমার, আর কৌশিক রায়ের কাছে এই হবে হচ্ছে বলে কোনো কথা নাই, যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি। তো দুর্গাপুজোর আগে পর্যন্ত যে 12টি রাশির মধ্যে একটি রাশি হতে চলেছে মালামাল, সেই একটি রাশির কথা আমি একে একে আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং মা দুর্গার কৃপা আপনারা কিন্তু নিশ্চিতরূপে কিন্তু আপনারা কিন্তু পাবেন। এবং ভিডিওটি আপনারা একবার না পাঁচবার শুনুন, কোন এই গ্রহ এই রাশিকে ভালো করবে, দেখুন ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করছে এবং ধনভাবে ধনপতি অবস্থান করছে, এই দুটি গ্রহ কিন্তু আপনাদেরকে কিন্তু অপার ধন আপনাদেরকে কিন্তু দিবে আগামী সময়, অর্থাৎ দুর্গাপূজার আগে পর্যন্ত এই একটি রাশি হতে চলেছে মহাকোটিপতি, অর্থাৎ যারা ইনকাম করছেন দিনে হাজার টাকা তারা দিনে করবেন 5,000 টাকা, যারা করছেন 5 লাখ যারা তারা করবেন 25 লাখ, অর্থাৎ ডাবলিং ট্রিপলিং কিন্তু হবে, অর্থাৎ কোটি কোটি টাকার মুখ কিন্তু এরা দেখবে। যারা ব্যবসা বন্ধ হয়ে গিয়েছিল ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, কারণ আপনাদের ঠিক
ভাগ্যভাবে ভাগ্যপতি অবস্থান করে ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি কিন্তু হতে চলেছে, এবং ধনপতি ধনভাবে অবস্থান করছে, আপনাদের অর্থনৈতিক স্থিতি অর্থনৈতিক স্থিরতা আপনাদের কিন্তু মজবুত হতে। কোন এই সৌভাগ্যশালী রাশি? দেখুন, সেই সৌভাগ্যশালী রাশির নাম হচ্ছে মকর রাশি। মকর রাশি ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে এবং ধনাধিপতি ধনভাবে অবস্থান করায় এই দুর্গাপুজোর আগে পর্যন্ত এই মকর রাশি হতে চলেছে মালামাল। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে মা দুর্গার আগমনী বার্তাতে। মকর রাশি কপাল খুলতে চলেছে, আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি এই সময় কিন্তু হতে চলেছে। অর্থাৎ মানে এক কথায় মকর রাশি এই দুর্গাপুজোর আগে হতে চলেছে মহা কোটিপতি। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। নমস্কার, ধন্যবাদ।